হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আরপিএফ কনস্টেবলের নতুন ভ্যাকান্সি তোমাদের কবে বের হতে চলছে, তাছাড়া তোমাদের গ্রুপ ডি ভ্যাকান্সি কবে বের হতে চলছে, আসাম রাইফেলের নতুন ভ্যাকান্সি কবে বের হতে চলছে, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বিভিন্ন চাকরির আপডেট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি আপডেটের দিকে চলে যাই। তো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটি হচ্ছে তোমাদের কর্মসংস্থান পেপার। এখানে বিভিন্ন চাকরির আপডেট দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের আরপিএফ গ্রুপ ডি বিভিন্ন আপডেট কিন্তু ইতিমধ্যে এই কর্মসংস্থান পেপারে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারো কর্মসংস্থান পেপার, তোমাদের খড়গপুরে 40 অ্যাসিস্ট্যান্ট, ব্যাংকে 100 চাকরি যদি গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। তারপর তোমরা দেখতে পারো রাজ্যে সরকারি 121টি আইটিআই ভর্তি, তো আইটিআই কিন্তু ইতিমধ্যে ভর্তি চলছে, তোমরা আইটিআই যদি করতে চাও তাহলে তোমরা ভর্তি হতে পারো। 8 এবং মাধ্যমিক পাস যেসব ছেলেমেয়েরা আছে তোমরা কিন্তু আবেদন করে নেবে। তারপর তোমরা দেখতে পারো 138 নার্স, স্টেনো অ্যাসিস্ট্যান্ট এবং 178 আশাকর্মী। তো ফ্রেন্ডস, আমরা নিচের দিকে যাবো, সব থেকে যেটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট। তো ফ্রেন্ডস, আমরা জিজ্ঞাসায় তোমাদের বিভিন্ন আপডেট দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা জানো কর্মসংস্থান পেপারে বিভিন্ন চাকরি প্রার্থী বা বিভিন্ন চাকরিতে যারা যোগ দিতে চায় তারা কিন্তু তাদের বিভিন্ন চাকরি সম্পর্কিত প্রশ্ন কর্মসংস্থানকে করে থাকে এবং কর্মসংস্থান তার প্রত্যেকটির অ্যান্সার দিয়ে থাকে। তো ইতিমধ্যে কর্মসংস্থান তার কী কী অ্যান্সার দিয়েছে আমি তোমাদের সব দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা তোমাদের যেহেতু রেলের কথা বলছি, রেলের আরপিএফ, তো তোমাদের সুবিধার জন্য একটু জুম করাচ্ছি। তোমরা দেখতে পারো অন স্ক্রিনে রেলের চাকরি। তো ফ্রেন্ডস, রেলে আরপিএফ কনস্টেবল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন এবং বিজ্ঞপ্তি কবে বেরোবে এ নিয়ে কিন্তু একজন প্রশ্ন করেছে কুচবিহার থেকে। এখানে কিন্তু কর্মসংস্থান পেপার তার কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানে শিক্ষাগত যোগ্যতা আরপিএফের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া তোমাদের এখানে বিভিন্ন বলা হয়েছে যে 18-25 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে, ওবিসি প্রার্থীরা 3 বছর, এসসি এসটি 5 বছরের ছাড় পাবে, বিভিন্ন আপডেট কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু প্রার্থী বাছাই অনলাইনের মাধ্যমে এক্সাম হবে, এখানে কিন্তু সরাসরি বলা আছে। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি কবে বেরোবে তাহলে। তো ফ্রেন্ডস, দেখতে পারো এখানে কিন্তু সরাসরি কর্মসংস্থান অ্যান্সার দিয়ে দিয়েছে, কয়েক হাজার শূন্য পদের এ বছরে কিন্তু তোমাদের আরপিএফ বিজ্ঞপ্তি বের হবে, তোমরা সেক্ষেত্রে তোমরা তৈয়ারি চালিয়ে যেতে পারো। এবং তারপর তোমরা বিভিন্ন চাকরির আপডেট তোমরা এখানে দেখতে পারো, রেলের অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, টেকনিশিয়াল পদের বয়স কত হবে, 18-30 বছরের প্রার্থীরা তোমরা আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, রেলের গ্রুপ ডি ব্যাপারে ওখানে আপডেট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো রেলের গ্রুপ ডির পরীক্ষার কি তারিখ ঠিক হয়েছে এ নিয়ে কিন্তু একজন প্রশ্ন করেছে, সরাসরি কিন্তু কর্মসংস্থান অ্যান্সার দিয়ে দিয়েছে নতুন করে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, অর্থাৎ রেলের গ্রুপ ডি তোমরা যেসব প্রার্থী তোমাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, তারপর তোমাদের যেহেতু বলছি গ্রুপ ডির ব্যাপারে আপডেট, তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পারো এবছর কি পিএসসির মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বের হবে। তো এখানে কিন্তু সরাসরি আপডেট দেওয়া হয়েছে, আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই গ্রুপ ডির ক্ষেত্রে, ওকে। এবং তারপর তোমরা দেখে নাও আরপিএফের পরে তোমাদের গ্রুপ ডি হলো, এবং তারপর এখন হচ্ছে তোমাদের আসাম রাইফেলের ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের কি বলেছে কর্মসংস্থান পেপার। তো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো অন্যান্য চাকরি, আসাম রাইফেলে হাবিলদার ক্লার্ক পদের দরখাস্ত অনলাইন বা অফলাইনে কবে হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু সরাসরি কর্মসংস্থান অ্যান্সার দিয়েছে এ পদের জন্য এবছর এখনও বিজ্ঞপ্তি বের হয়নি, বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন। তো ফ্রেন্ডস, এখনও কিন্তু তোমাদের আসাম রাইফেলের বিজ্ঞপ্তি বের হয়নি, সেক্ষেত্রে তোমাদের কবে বিজ্ঞপ্তি বের হবে এ নিয়ে কিন্তু এখনও কর্মসংস্থান সঠিক আপডেট দেয়নি। তো ফ্রেন্ডস, এটি ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই পিডিএফটি ভালোভাবে পড়তে যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ভালোভাবে দেখতে পারো তোমাদের সমস্ত চাকরির আপডেট। এবং তাছাড়া তোমরা এখানে বিভিন্ন দেখতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদে এখন আবেদন চলছে, তোমরা নেভিতে অফিসার ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে, তোমরা আবেদন করতে পারো। শেষ তারিখ হচ্ছে 12/3/2022। তারপর তোমরা দেখতে পারো ব্যাঙ্ক নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়াল, এখানে কিন্তু তোমাদের 28/3/22 তোমাদের কিন্তু লাস্ট ডেট।
এবং তাছাড়া তোমরা এখানে বিভিন্ন চাকরির আপডেট পেয়ে যাবে। এই কর্মসংস্থান পেপারটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটি চাকরি ইনফরমেশন ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।